চালু হয়েছে ইলেকট্রিক চুলে। শ্মশান ঘাটকে পুরোপুরি বদলে পরিষ্কার ও ঝাঁ চকচকে বানিয়েছে ভদ্রেশ্বর পুরসভা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। শুধু আধুনিক শ্মশান ঘাট বানিয়েই কাজ শেষ হয়নি, নিয়মিত পরিষ্কার রাখাও লক্ষ্য, জানাচ্ছে পুরসভা। ঝাঁ চকচকে আধুনিক, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে তৈরি হয়েছে শ্মশানটি। এতদিন অনেকটা পথ পেরিয়ে দূরে যেতে হতো ভদ্রেশ্বরের মানুষকে, এই শ্মশানটিতে আসতেন না অনেক সব যাত্রী। পুরসভার উদ্যোগে ভোল পাল্টেছে। বিগত 7-8 বছর ধরে ধীরে 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 এই বাবুঘাট, ভদ্রেশ্বর বাবুঘাট অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে। মন্দির আর গাছগাছালিতে ভরা গোটা এলাকা ইলেকট্রিক চুল্লি বসেছে বেশ কিছুদিন হলো। শুধু শ্মশান ঘাট তৈরিই নয়, নিয়মিত তা পরিষ্কার করার লক্ষ্য পুরসভার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তার আশীর্বাদে এবং আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী মেনেছেন ওনার সাহায্য সহযোগিতাতে, আমরা ভদ্রেশ্বর জুড়ে উন্নয়নের একটা কাজ করার চেষ্টা চালাচ্ছি। আমাদের শ্মশান মানুষের যে শেষ যাত্রা, সেটাকে আমরা সৌন্দর্যায়ন, গরিব মানুষের জন্য বিয়ে বাড়ি, কমিউনিটি হল, বিভিন্ন পার্ক, ওয়ার্ডে সবটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা করার চেষ্টা চালাচ্ছি। ইলেকট্রিক চুল্লি চালু হওয়ায় এলাকায় পরিবেশ দূষণ অনেকটাই কমেছে, অস্বস্তিকর অবস্থার পরিবর্তনে খুশি স্থানীয়রা। ভদ্রেশ্বর থেকে বিশ্বজিৎ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা।